খামার পরিষ্কারের বিষয়টা তুললেই প্রথমে আসে শেড কিংবা ঘর পরিষ্কার কিভাবে করি। তো শেড কিংবা ঘর কিভাবে পরিষ্কার করি সেটা আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওটি যারা দেখেননি তাদের জন্য বলছি। আমার মূলত দুটি খামার, একটি খামারের শেড মেঝেটা মাটির তৈরি, তো যেটা মাটির তৈরি সেটা আমি 10 থেকে 12 দিন অন্তর মেঝেটা একেবারেই শেষে ফেলে দিই, ফেলে দিয়ে বালু ছিটে দিই এবং প্রতিদিন, কিন্তু ঘরটা একটু ভিজে যায় কিংবা স্যাঁতস্যাঁতে হয়ে যায় এজন্য প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে প্রতিদিন আমি বালু ছিটে দিই। এটা হচ্ছে গরমকালের জন্য, আর ঠান্ডার সময় অবশ্যই ঠান্ডা থেকে বিরত রাখার জন্য কিংবা ঠান্ডার প্রোটেকশন হিসাবে আমি খড় ব্যবহার করি, তুষ ব্যবহার করি কিংবা কাঠের গুঁড়া ব্যবহার করি, আর রাত্রে তো লাইটের ব্যবস্থা থাকে। তো যাই হোক, এভাবেই আমি ঘরটা পরিষ্কার করি। এখন আসা যাক যে বাহিরটা, যেখানে সারাদিন হাঁসগুলো বিচরণ করে, এটা যেহেতু বদ্ধ খামার একেবারেই আমরা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে হাঁসগুলো রাখি, তো বাহিরটা অধিকাংশ খামারের কিন্তু একেবারে মাটির, অর্থাৎ মেঝেটা আমরা অনেকেই প্লাস্টার করিনি, কিংবা শতকরা 90% খামারটাই মেঝেটা কিন্তু একেবারেই মাটির তৈরি। তো এই মাটিতে যে হাঁসগুলো থাকে এই শেডটা কিংবা হচ্ছে এই জায়গাটা আমরা কিভাবে পরিষ্কার রাখি, প্রতিদিন তো এখানে মল ত্যাগ করে কিংবা প্রতিদিন ময়লা আবর্জনা দিয়ে খামারটা নোংরা হয়ে যায়, তো এটা কিভাবে পরিষ্কার করি সেটা একটু বলি। তো যে জায়গাটা শুকনো থাকে কিংবা যেদিন রোদ থাকে কিংবা বাতাস থাকে, শুকনো জায়গাটা যেখানে ধুলো বালি থাকে সেই জায়গাটা আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি, আর যে জায়গাটা একেবারে স্যাঁতস্যাঁতে কিংবা পানি দিয়ে ভিজে যায় সেই জায়গাটা আমরা কিন্তু মোটরের পাইপের সাহায্যে একেবারে ধুয়ে ফেলে দিই। তো হাঁসের কঠিন এবং মারাত্মক রোগ হচ্ছে কলেরা রোগ। এ রোগে মৃত্যুর হার প্রায় 80 থেকে 90% হতে পারে। এ রোগের সরাসরি কোনো চিকিৎসা নেই, তাই এ রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কলেরা ভ্যাকসিন করে থাকি। কিন্তু আমরা কি জানি কিছু অসতর্কতার জন্য কলেরা ভ্যাকসিন করার পরেও পুনরায় সেই রোগের আবির্ভাব ঘটতে পারে কিংবা সেই রোগ আক্রমণ করে আপনার হাঁস খামার একেবারেই ধ্বংস করে যেতে পারে। তো আজকে আমরা জানব যে কলেরা রোগের ভ্যাকসিন কিভাবে করব, ভ্যাকসিন করার সময় কি কি ভুল করলে পুনরায় সেই রোগের আবির্ভাব ঘটতে পারে, কিংবা ভ্যাকসিন করার সময় আমরা কি কি সতর্কতা অবলম্বন করব এই রোগ থেকে হাঁসগুলোকে রক্ষার জন্য। আমরা জানি কলেরা রোগের সরাসরি কোনো চিকিৎসা নেই, সহায়ক কিছু চিকিৎসা আছে, কিন্তু সেই সহায়ক চিকিৎসা দিয়েও যে হাঁসগুলো 100% সুস্থ হবে এর কোনো গ্যারান্টি নেই, তাই আমরা কলেরা ভ্যাকসিন করে থাকি। কলেরা ভ্যাকসিন করার নিয়ম, 50 থেকে 60 দিন বাচ্চার যখন বয়স হবে তখন থেকেই কলেরা ভ্যাকসিন করা শুরু, এরপর প্রতি 6 মাস অন্তর আমরা করতে পারি। মোটামুটি ডাক প্লেগ ভ্যাকসিন আমরা যারা খামারি আছি তারা প্রায়ই করে থাকি। ডাক প্লেগ ভ্যাকসিন করা যতটা সহজ তার চেয়ে অনেক বেশি কঠিন কলেরা ভ্যাকসিন করা, কারণ ডাক প্লেগ ভ্যাকসিন মাংস পেশিতে পুশ করতে হয় আর কলেরা ভ্যাকসিন চামড়ার নিচে পুশ করতে হয়। একটু অসতর্কতার সঙ্গে আমরা যদি সেই ভ্যাকসিন পুশ করি এবং মাংস পেশিতে ভেদ করে চলে যায়, সেক্ষেত্রে সেই মাংসের পচন ঘটতে পারে, এটা অনেকেই আমরা জানি না কিংবা অনেকেই অবহেলা করে সেই ভুলটাই করে ফেলি। অভিজ্ঞতা স্যার, কলেরা ভ্যাকসিন সঠিক নিয়মে আমাদের করতে হবে। কলেরা ভ্যাকসিন সঠিক নিয়মে করার নিয়ম হচ্ছে চামড়ার ঠিক নিচে, এতে করে নিচে পুশ করতে পারেন, গলার নিচে পুশ করতে পারেন। আপনাদের সুবিধা অনুযায়ী হাঁসের শরীরে যে কোনো স্থানে চামড়া ভেদ করে পুশ করলেই কিন্তু হয়ে যাবে, এতে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে, তাই রিকোয়েস্ট করব অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপর কলেরা ভ্যাকসিনটা করবেন। কলেরা ভ্যাকসিন করার সময় আমরা আরেকটা ভুল করতে পারি। আমরা যে সিরিঞ্জের মাধ্যমে কলেরা ভ্যাকসিন করি, সেই সিরিঞ্জে যে পরিমাণ ভ্যাকসিন প্রতিটি হাঁসকে পুশ করতে হবে সেই পরিমাণ ভ্যাকসিন আমরা কম বেশি করে প্রতিটা হাঁসকে পুশ করতে পারি কিংবা পুশ হয়ে যায়। এক্ষেত্রে কোনো হাঁসের শরীরে বেশি পরিমাণ এবং কোনো হাঁসের শরীরে কম পরিমাণ ভ্যাকসিন চলে যাওয়ায় সেই হাঁসের সেই কলেরা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। ভ্যাকসিন যেহেতু একটা জীবাণু, এটা জীবাণু দ্বারা তৈরি করা হয়, তাই ভ্যাকসিন করার সময় আমরা
বুঝতে পারি না যে এই ভ্যাকসিনটা আমরা যে জায়গায় বসে হাঁসকে পুশ করছি সেই জায়গায় লেগে আছে কি না, হাঁসের শরীরে লেগে আছে কি না, যে শেডে হাঁসকে ভ্যাকসিন করছি সেই শেডে লেগে আছে কি না। সেখানে যদি এই ভ্যাকসিন কোনোভাবে লেগে থাকে আর এইখান থেকেই কিন্তু সেই কলেরা রোগের সূত্রপাত হতে পারে, এবং পরবর্তীতে এই লেগে থাকা কিংবা পড়ে থাকা ভ্যাকসিনের মাধ্যমেই কলেরা রোগের আবির্ভাব ঘটতে পারে সেই কলেরা ভ্যাকসিন পুষ্কৃত হাঁসগুলোর ক্ষেত্রে। অনেকেই আমরা ভ্যাকসিন করার পরপরেই পানিতে ছেড়ে দিই হাঁসগুলো, এটা কখনোই করবেন না। ভ্যাকসিন করার কমপক্ষে 12 ঘন্টা পর হাঁসগুলোকে পানিতে ছেড়ে দিবেন। অনেকেই আমরা ভুল করে দিনের বেলায় ভ্যাকসিন করি, এটা কিন্তু একটা ভুল, কারণ দিনের বেলা যখন আমরা ভ্যাকসিন করব তখন সারা দিনে হাঁসের পানিতে নামার একটা চাহিদা থাকে। সেক্ষেত্রে অবশ্যই আমরা যদি পানিতে না নামতে দেই হাঁসের সাময়িকভাবে সমস্যা হতে পারে, কিংবা সাময়িক সমস্যা যাতে না হয় এজন্য আমরা কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরপরেই আমরা যদি পানিতে ছেড়ে দেই এক্ষেত্রে ভ্যাকসিনের সঠিক কাজ কিন্তু বিলম্ব হয়। তাই আমরা চেষ্টা করব বিকেলে হাঁসগুলোকে পানিতে ছেড়ে দিয়ে গোসল করানোর পরে বিকেলে ঠান্ডা আবহাওয়াতে কলেরা ভ্যাকসিন করতে, এবং সারা রাত শেডের মধ্যে হাঁসগুলো রেস্টে থাকবে। প্রয়োজন অনুপাতে আমরা মেডিসিন দিব এবং সকালবেলা হাঁসগুলোকে পানিতে ছেড়ে দেব, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। ভ্যাকসিনটা যেহেতু দোকানে ফ্রিজ আপ করা থাকে তাই সঠিক তাপমাত্রায় আছে কি না সেটা দেখতে হবে, এবং ম্যাথ ঠিক আছে কি না সেটাও দেখতে হবে, এবং আপনি দোকান থেকে বাড়িতে নিয়ে আসার পরেও সেই সঠিক তাপমাত্রা মেনটেন করতে পারছেন কি না এর উপর ডিপেন্ড করবে সেই কলেরা ভ্যাকসিনটা হাঁসের শরীরে পুশ করার পর কতটা কার্যকরী ভূমিকা পালন করবে। ভ্যাকসিন করার পর আমরা অবশ্যই যে জায়গায় ভ্যাকসিন করব সেই জায়গাটা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিব, সেই জায়গাটা প্রয়োজন হলে পানি দিয়ে ধুয়ে ফেলব, সেই ভ্যাকসিন দেয়ার পাত্র সুচ সিরিজ একেবারেই মাটিতে পুঁতে ফেলব, সেই জায়গার যে জীবাণুগুলো লেগেছিল সেই সুচ সিরিজগুলো যদি পসিবল হয় অবশ্যই আমরা পুড়িয়ে ফেলব, এবং পুরো শেডটা জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিব। ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য লাইসোভিট দিতে পারি, এবং ভ্যাকসিন দেওয়ার পরে হাঁসের শরীরে যদি জ্বর আসে কিংবা জ্বর যাতে না আসে এজন্য প্যারাসিটামল দিতে পারি। হাঁসগুলোকে যেহেতু একটা একটা করে ধরতে হয় সেক্ষেত্রে অবশ্যই হাঁসের সাময়িক সমস্যা হতে পারে, হজমে ত্রুটি হতে পারে, এজন্য অবশ্যই আমরা ভিনেগার কিংবা হজম শক্তি বাড়ানোর মেডিসিন দিতে পারি। তো মোটামুটি এ সকল নিয়ম আপনি যদি মেনে চলেন কিংবা এ সকল নিয়ম যদি আপনি পারফেক্টভাবে পালন করতে পারেন তবেই কলেরা ভ্যাকসিন করতে পারেন, তা না হলে কোনোভাবেই কলেরা ভ্যাকসিন করা থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।